নমস্কার, আজকে আমি সরোজ আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। রবিবার আসলেই একটা মন আনচান করে, ভাবি কোথায় যাব। তাই অল্প সময়ের মধ্যে একটা জায়গায় ঘুরে আসবো স্থির করে ফেললাম। ভাবলাম যে আজকে নিমপিট যাব। চলুন নিমপিট। প্রথমে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকালে এসে নামলাম জয়নগর। জয়নগরে নেমে প্রথমে আমরা একটা অটো ধরে নিমপিট রামকৃষ্ণ আশ্রমে যাব। অটো স্ট্যান্ডে এসেছি। এই অটো নিমপিট আশ্রমে যাওয়ার জন্য মাত্র 15 টাকা করে প্রতিজনে নিমপিট আশ্রমে ওরা নিয়ে যাবে। চলুন, আমাদের সঙ্গে আপনারাও থাকবেন, দেখবেন আজকে নিমপিট রামকৃষ্ণ আশ্রম ভ্রমণ। সকালের দিকে ট্রেনে আসলে আপনারা মন্দিরে ভোগ গ্রহণের ক্ষেত্রে একটুখানি সুবিধা হবে, এবং শিয়ালদা থেকে সকালের দিকে ট্রেনগুলো যথারীতি 10:11 মধ্যে পৌঁছে যাওয়ার এরকম ট্রেন আছে। আমি আমার ডেসক্রিপশন বক্সে ট্রেনের টাইমগুলো উল্লেখ করে দেবো, সেই মতো আপনারা ট্রেনে আসতে পারেন। ট্রেনের ভাড়া 15 টাকা করে প্রতিজনে। এখন আমরা রামকৃষ্ণ মিশনের বা রামকৃষ্ণ আশ্রমের গেটের সামনে, নিমপিটের গেটের সামনে এসেছি। আস্তে আস্তে আমরা নিমপিট আশ্রমে প্রবেশ করছি। এটা হচ্ছে মূল দ্বার দিয়ে আমরা ঢুকছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, অনেকটা বেলুড় মঠ যে ধরনের মন্দির আছে সেই ধরনের আদলে তৈরি করা এই মন্দির। এই মন্দিরে যাওয়ার যে মাঝখান দিয়ে মেন দ্বার দিয়ে যে রাস্তা, তার দুপাশে গাছ পোতা, ডান দিকে বাঁদিকে ফুলের গাছ পোতা আছে। আমি একটু পরেই আপনাদের সব কিছু দেখাবো। এখন আমরা সরাসরি মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের দুপাশে এবং সামনে খুব সুন্দর ফুলের বাগান তৈরি করে দেওয়া আছে। যেহেতু শীতকাল, ফুলের বাগান অদ্ভুতভাবে মন্দিরকে আরো সুন্দর করে তুলেছে। একটা শান্ত পরিবেশ, খুব ভালো লাগবে আপনার। মন্দিরের ভেতরে যেহেতু ছবি তুলতে দেয় না, সেহেতু আমরা কোনো ছবি মন্দিরের ভেতরের পাইনি। বেলুড় মঠের মতো মন্দিরের ভেতরে রামকৃষ্ণ দেবের মূর্তি আছে। এই যে বিল্ডিংটা দেখছেন, এর নিচে ডান দিকে অফিস ঘর আছে, এখানে আপনি দুপুরের কুপন কেটে নিতে পারেন ভোগ গ্রহণের জন্য। এবং দুপুর 12:30 থেকে ভোগ বিতরণ করা হয়, তখনই আপনি ভোগ নিতে পারবেন। মন্দির থেকে বেরোনোর পর, ঠিক মন্দির থেকে বেরিয়ে ডান হাতে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইখানে কেউ যদি মন্দিরে থাকতে চান তাহলে এই জায়গায় ঘর নিয়ে থাকতে পারেন। মন্দির কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী থাকার ব্যবস্থা করা আছে। এবং এই ডান দিকে কিছু বসার জায়গাও আছে, যারা মন্দির দেখতে আছেন বিশ্রামের জন্য ওখানে বসতে পারেন। আজ আমরা যেই দিন এসেছি, এটা মাঘ মাসের পূর্ণিমার দিন,
অর্থাৎ মাঘী পূর্ণিমা বলা হয়। এই দিন মূল মন্দিরে আমরা প্রসাদ নিতে পারিনি। এই মূল মন্দিরের তত্ত্বাবধানে অর্থাৎ মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে একটি কৃষি সম্মেলন হচ্ছে, এই মন্দিরের তত্ত্বাবধানেই সেইখানে আমরা প্রসাদ গ্রহণ করেছি। মন্দির থেকে বেরিয়ে বাহাতে একটুখানি হাঁটলেই ডান দিকে দেখা যায় বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির বিল্ডিং, তার ভিতরে আমরা প্রবেশ করব। ঢুকেছি তার ভিতরে, অফিস ঘর পার হয়ে আস্তে আস্তে আমরা নার্সারি সেকশনে ঢুকেছি। এখন যেহেতু শীতকাল, গাঁদা গাছের লাইন দিয়ে গাঁদা গাছ, এবং আস্তে আস্তে আমরা রাস্তা দিয়ে অফিস ঘরের দিকে যাচ্ছি এবং নার্সারি এরিয়ায় পৌঁছাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের গাছের চারা তৈরি করা হয়। আপনাদের কিছুটা নমুনা দেখাচ্ছি, এই দেখুন বিভিন্ন ফুল গাছ, ছোট ছোট ক্যাকটাস জাতীয় গাছ, ছোট ছোট ঝাউ গাছ, পাতাবাহার গাছ, বিভিন্ন ধরনের গাছের চারা এখানে তৈরি করা হয়। আপনি ইচ্ছা করলে এখান থেকে চারা কিনে নিতে পারেন, বিভিন্ন দামের এখানে চারা পাওয়া যায়। আপনারা এখান থেকে চারা সংগ্রহ করে বাড়ির জন্য নিয়ে আসতে পারেন। নার্সারির জায়গা ধরে একটু এগিয়ে গেলেই একটা আস্তাবলের মতো আছে, সেখানে অনেকগুলো গরু আছে এবং তার পাশেই ফার্টিলাইজার সেকশন আছে। এইখানে এই ইনস্টিটিউটে ফার্টিলাইজারের ওপরে ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্স করানো হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে সমস্ত জার্সি গরু এবং দামি দামি গরু আছে সেগুলোকে এখানে প্রতিপালন করা হয়। এই জায়গাটা দেখে আমরা ওই কম্পাউন্ড থেকে বেরিয়ে গিয়ে একটু ডান দিকে হেঁটেই দেখতে পেলাম ইন্দিরা গান্ধী কমিউনিটি হল। এই হলটির কম্পাউন্ডে আপাতত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কারণ এটা দেখে মনে হচ্ছে অনেক দিন যাবত পরিত্যক্ত অবস্থায় আছে। সেই জন্য আমরাও ভেতরে ঢুকতে পারলাম না এবং ভেতরের ছবিও নিতে পারলাম না, তাই বাইরে থেকে আপনাদের ছবিটা দেখাচ্ছি। এরপরে আমরা পৌঁছলাম কৃষি মেলাতে, যার অর্গানাইজার ছিল রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, রামকৃষ্ণ মিশন আশ্রম নিমপিট, সেখানে এখন আমরা প্রবেশ করছি। এই মেলাটা অনেকখানি জায়গা জুড়ে অবস্থিত। এখানে বিভিন্ন জনের কাউন্টার করেছেন, যেমন ধরুন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি।